হে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করবো ক্লাস টেনের কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের একদম লাস্ট পার্ট একদম শেষের অঙ্কগুলো কোন অঙ্কগুলো আমরা করবো তোমরা এখানে দেখো ভালো করে আজকে কিন্তু আমরা করবো আটের দাগ নয়ের দাগ দশের দাগ এবং এগারোর দাগের অঙ্কগুলো আর আগের ভিডিওতে পুরো পুরো কিন্তু আমরা ছয়ের দাগ করিয়েছিলাম সাতের দাগ করিয়েছিলাম সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বোপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও আগে কিন্তু তোমরা পার্ট ওয়ান টু থ্রি এর অঙ্কগুলো দেখা কমপ্লিট করো তারপর আজকের পার্ট ফোরের অঙ্ক দেখা স্টার্ট করো তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা প্রথমেই চলে যাবো আটের দাগের অঙ্কতে তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করবো আটের দাগ থেকে তো আটের দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে দেখো আটের দাগের অঙ্কে বলে দিয়েছে এক্স টেন থার্টি প্লাস ওয়াই কট সিক্সটি টু জিরো এবং টু এক্স মাইনাস ওয়াই টেন ফর্টি ফাইভ ইজুকাল টু এক হলে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করি প্রচণ্ড সোজা খুব ভালো করে দেখো দেখো প্রথমেই এখানে দেখো কি লেখা আছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এক্স যা লেখা আছে দেখো আমি এখানে লিখছি টেন থার্টি ডিগ্রি ঠিক আছে প্লাস দেখো লেখা রয়েছে ওয়াই তারপরে দেখো কি লেখা রয়েছে কট সিক্সটি ডিগ্রি ইজ ইজুকাল টু জিরো এবারে আমরা কি করব মান বসাবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে দেখো মান যে বসাবো কি মান বসাবো এক্স যেমন আছে লিখলাম তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে আমি দিচ্ছি গুণ চিহ্ন তারপরে দেখো লেখা রয়েছে টেন থার্টি টেন থার্টির জায়গায় আমরা টেন থার্টির মান বসাবো তোমরা সবাই জানো টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি প্লাস তারপরে দেখো লেখা রয়েছে ওয়াই কোনো চিহ্ন নেই মানে আমরা কী দেবো চিহ্ন দেবো এবং কট সিক্সটির জায়গায় কি লিখব কট সিক্সটিরও মান কিন্তু হয় ওয়ান বাই রুট থ্রি তোমরা আশা করি ছকটা দেখেছো এবং ছকটা আশা করি তোমাদের প্রায় রপ্ত হয়ে গেছে যদি রপ্ত না হয় তোমরা ওইভাবে লিখে লিখে করবে আমি যেভাবে তোমাদের শিখিয়েছি ঠিক আছে তাহলে এই হলো চিহ্ন এবারে চলো আমরা গুন করি তো দেখি গুণ করলে কত হবে এক্স আর এককে গুণ করলে কি হবে এক্স বাই দেখো নিচে কত লেখা রয়েছে রুট থ্রি তাই না প্লাস আবার দেখো এখানে ওয়াই আর এককে যদি আমি গুণ করি কী হবে ওয়াই তারপরে দেখো এখানে নিচে কী রয়েছে রুট থ্রি বোঝা গেল সমান সমান দেখো আমি এখানে লিখছি কি শূন্য ঠিক আছে এর পরেও কয়েকটা লাইন কিন্তু আমি করবো তবে সেটা আমি এখন করছি না তো আগে তোমরা ভালো করে দেখে নাও এবারে তাহলে দেখো আমি প্রথমে কি করলাম দেখো এইটুকুনি অংশর কাজ আমি কিন্তু করলাম এইবারে দেখো আমি পাশে দাগ কাটছি কেটে এবারে এইটুকুনি অংশের কাজ করব যেমন দেখো কি লেখা রয়েছে টু এক্স মাইনাস ওয়াই তারপরে কি লেখা রয়েছে টেন ফর্টি ফাইভ যেমন আছে আমি আগে দেখি হ্যাঁ টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজউকাল টু ওয়ান তাহলে চলো আমরা এবারে মান বসাবো টু এক্সের জায়গায় টু এক্স বসাবো এর জায়গায় ওয়াই বসাবো খুব ভালো করে এবারে দেখবে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন টেন ফর্টি ফাইভের জায়গাতে কত বসাবো তোমরা টেন ফর্টি ফাইভের মান জানো কত হয় এক সমান সমান আবার এক যেমন আছে আছে তাহলে দেখো টু এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এককে গুণ করলে কি হবে হবে কিন্তু ওয়াই সমান সমান এক বোঝা গেল তো এইটার না আমি নাম দেবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে দুই নম্বর সমীকরণ এবং আমরা অপনয়ন পদ্ধতিতেই কিন্তু এক্স আর ওয়াইয়ের মান বের করবো এক্স ওয়াই এর মান বের করতে হবে মানে কি আমাকে সোজাসাটা কথা সমাধান করতে হবে সেটা অপনয়ন হতে পারে তুলনামূলক যেভাবে খুশি করতে হবে কিন্তু আমি যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এইটা দেখো একটা সমীকরণের মতো হয়েছে যেটাকে আমি খুব সোজাসাটাভাবে সহজ সরলভাবে কিন্তু কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো এই সমীকরণটা খুব একদম সহজ সহজ সরল রয়েছে কিন্তু দেখো এই সমীকরণটা এটা কিন্তু সহজ সরল সহজ সরল নয় তার কারণ দেখো এখানে নিচে ভগ্নাংশে হরে রুট থ্রি রয়েছে এর সঙ্গে আমি করবো কী করে মানে সহ সমীকরণ হবে কি করে তাহলে আমাকে না এই রুট থ্রিগুলোকে যদি এখান থেকে একবার এখান থেকে তুলে দিতে পারি তাহলে খুব ভালো হয় তাহলে কীভাবে তুলবো খুব ভালো করে দেখো এই যে যেটা রয়েছে না খুব ভালো করে দেখবে এই যে এক্স বাই রুট থ্রি প্লাস দেখো কী রয়েছে ওয়াই বাই রুট থ্রি এই ভগ্নাংশটাকে না এই পুরো অংশটাকে আমি ওয়ান বাই রুট থ্রি আচ্ছা ওয়ান বাই রুট থ্রি না শুধু রুট থ্রি দিয়ে গুণ করছি দেখো শুধু রুট থ্রি দিয়ে গুণ করছি তাহলে এই দিকে যদি আমি গুণ করি চিহ্নের এই দিকে তাহলে আমাকে চিহ্নের এই দিকেও গুণ করতে হবে তাহলে ব্যাপারটা কি হলো আরেকবার ভালো করে দেখো এই তো সমান চিহ্ন উভয় পক্ষে এই পক্ষে এবং এই পক্ষে উভয় পক্ষকে আমি রুট থ্রি দিয়ে গুণ করলাম বোঝা গেল এই দেখো এই দিককেও রুট থ্রি দিয়ে গুণ করলাম এই দিককেও রুট থ্রি দিয়ে গুণ করলাম তার ফলে হবে বলো তো গুণ করলে দেখো রুট থ্রিগুলো কীভাবে উঠে যাবে দেখো রুট থ্রি দিয়ে আমি যদি এই ভগ্নাংশটাকে এই যে এক্স বাই রুট থ্রিকে গুণ করি তাহলে কত হবে দেখো রুট থ্রি দিয়ে আমি গুণ করছি কাকে এই যে এক্স বাই রুট থ্রিকে যদি আমি গুণ করি তাহলে কত হবে এক্স বাই রুট থ্রিকে গুণ করলে এই দেখো রুট থ্রি রুট থ্রি কেটে যাবে শুধু কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে বোঝা গেল আবার দেখো এই যে এই রুট থ্রি দিয়ে আমি যদি এবার এই যে ওয়াই বাই রুট থ্রিকে গুন করি তাহলে কত হবে রুট থ্রি দিয়ে আমি যদি ওয়াই বাই রুট থ্রিকে গুণ করি তাহলে কত হবে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে শুধু থাকবে ওয়াই তাহলে দেখো কি সহজেই আমি কি করলাম উভয় পক্ষকে রুট থ্রি দিয়ে গুণ করার ফলে নিচের এই রুট থ্রিগুলো দেখো কি সহজেই উঠে গেলো আচ্ছা এইবারে দেখো শূন্যের সঙ্গে রুট থ্রিকে গুণ করলে কী হবে শূন্য হবে তাহলে এই হলো আমাদের এক নম্বর সমীকরণ এই হলো দুই নম্বর সমীকরণ এইবারে তোমরা তো নাইনে শিখোছ যে কীভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয় তাহলে দেখো কিভাবে করব সমাধান দেখো এক নম্বর সমীকরণটা এখানে দেখো কী লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই টু শূন্য তাহলে দেখো এবার এক নম্বর সমীকরণটাকে আমি যদি এখানে লিখি তাহলে দেখো কত হবে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু জিরো আর দুই নম্বর সমীকরণে দেখো কী লেখা রয়েছে এক নম্বর সমীকরণটাকে দেখো আমি এখান থেকে দেখে এখানে লিখলাম দুই নম্বর সমীকরণে দেখো লেখা রয়েছে টু এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কত এক তাহলে দেখো কী কী কাটা যাবে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে দেখো টু এক্সের সঙ্গে একটা এক্স যোগ করলে কত হবে কিন্তু থ্রি এক্স ইজুগাল এখানে দেখো এক আর শূন্যকে যোগ করলে আমরা কত পাবো এক আর শূন্যকে যোগ করলে আমরা পাবো কিন্তু এক এই মানে আমরা কি করবো এই যে তিনটা রয়েছে না তিনটাকে এই সাইডে পাঠাবো পাঠালে কেমন হবে দেখো আমি না এইখানে করে দিচ্ছি বা বলে দেখো লিখছি এক্স ইজুগাল টু দেখো তিনটা এখানে কী রয়েছে গুণ রয়েছে এই সাইডে চলে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে বোঝা গেল তাহলে তিনটা কী ছিল গুণ এই সাইডে চলে গেলে ভাগ তাহলে এই একটা অ্যান্সার আমরা পেলাম এক্সের মান এবার এই এক্সের মানকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে তুমি চাইলে দুই নম্বরেও বসাতে পারো আবার এক নম্বরেও বসাতে পারো তো আমি এক নম্বরে বসাচ্ছি তাহলে দেখো আমি এই জায়গাটা থেকে লিখছি হ্যাঁ যে এক্সের মান এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখো আমি এক নম্বর সমীকরণে বসাবো তাহলে দেখি এক নম্বর সমীকরণে বসালে কী হবে দেখো এক নম্বর সমীকরণে কি লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু জিরো তাহলে চলো আমি আগে লিখি এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কি জিরো এইবারে আমি কী করবো এক্সের মান বসাবো দেখো এক্সের মান কত এক বাই তিন দেখতে পেয়েছো তাহলে এখানে আমি লিখবো এক বাই তিন প্লাস কত লিখবো ওয়াই ইজুকাল টু জিরো এইবার এক বাই তিনকে এই যে এক বাই তিন এটাকে সমান চিহ্নের এই দিকে পাঠাবো তাহলে দেখো এক বাই তিনের আগে কোনো চিহ্ন নেই তার মানে কী রয়েছে বলো তো প্লাস তাহলে প্লাস এক বাই তিন যখন এই সাইডে চলে যাবে তখন কী হবে মাইনাস এক বাই তিন হয়ে যাবে ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ এক্সেরও মান পেয়ে গেলাম কত শুধু এক বাই তিন আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম মাইনাস এক বাই তিন হয়ে গেল অঙ্ক শেষ এক্স আর ওয়াইয়ের দেখো মান জানতে চেয়েছি এক্স আর ওয়াইয়ের মান হয়ে গেল তাহলে এক্স ইজুকাল টু কী লিখবো এক বাই তিন আর ওয়াই ইজউকাল টু আমরা কত লিখবো মাইনাস এক বাই তিন বোঝা গেল তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এইবারে আমরা চলে যাব নয়ের দাগের অঙ্কে তো দেখো এবারে আমরা করব কতর দাগ নয়ের দাগের অঙ্ক তো নয়ের দাগের অঙ্কে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে প্রথমেই দেখো বলে দিয়েছে এ ইজুকাল টু বি ইজুকাল টু দেখো কত বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ কি এ তার মানও হলো ফর্টি ফাইভ আবার বি তার মানও হলো ফর্টি ফাইভ মানে এর মানও হলো ফর্টি ফাইভ ডিগ্রি আবার বিয়ের মানে হলো কত বলো তো ফর্টি ফাইভ ডিগ্রি এটা কিন্তু দেখো বলেই দিয়েছে তারপরে দেখো নয়ের দাগের এক আর দুই করে দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আমরা একটা একটা করে করি দেখো প্রথমেই কোষ একদম প্রথমেই নয়ের দাগের একে দেখো নয়ের দাগের একেই যেটা দেখবে জানতে চেয়েছে সেখানে দেখো কী লেখা রয়েছে দেখো লেখা রয়েছে সাইন এ প্লাস বি দেখতে পেয়েছো সাইন এ প্লাস বি ইজ টু তারপরে দেখো কি লেখা রয়েছে সাইনে কজে দেখো তারপরে দেখবে লেখা রয়েছে সাইন এ কজ এ দেখবে এটা লেখা আছে তো প্লাস তারপরে দেখো লেখা রয়েছে কজ এ কজ এ সাইন বি দেখো এইটা কিন্তু লেখা আছে তাহলে এই অঙ্কটাকে দেখো আমরা কী করে করব আগের বারের মতো বামপক্ষ ডানপক্ষ করে তাহলে বামপক্ষ ডানপক্ষ করে করব। তাহলে দেখো এই সমান চিহ্ন সমান চিহ্নের যে এই অংশটা এটা বাম দিকে রয়েছে তাহলে আমি লিখবো কি লেফট হ্যান্ড সাইড বলে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড বলে লিখবো কি লেখা আছে দেখো লেখা রয়েছে সাইন এ প্লাস বি তাহলে চলো মান বসাবো সাইন খুব ভালো করে দেখবে এর জায়গাতে আমি কত বসাবো দেখো এ মানেও পঁয়তাল্লিশ বলে দিয়েছে আবার দেখো বি মানেও বলে দিয়েছে কিন্তু এই দেখো বি মানেও পঁয়তাল্লিশ দেখতে পেয়েছো তাহলে আমি যদি দেখো যোগ করি তাহলে কত হবে সাইন নাইনটি ডিগ্রি তাই না এবারে তোমরা পেজ নাম্বার দুশো নিরানব্বই যেখানে দেখবে ছক পুরো দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা সাইন নাইনটি ডিগ্রির মান খুঁজে বের করবে সাইন নাইনটি ডিগ্রির মান কিন্তু হলো এক বোঝা গেল তাহলে এই হলো আমার লেফট হ্যান্ড সাইড এবারে আমি করব এই যে এই অংশটা রাইট হ্যান্ড সাইডকে করব রাইট হ্যান্ড সাইড বলে দেখো আমি লিখছি কী লেখা আছে দেখো লেখা রয়েছে সাইন এ কজ এ তাই তো প্লাস আবার দেখো কি লেখা রয়েছে কজ এ সাইন বি তাই না একই মান বসাবো জাস্ট দেখো সাইন এ তাহলে আমি কত বসাবো যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখানটায় কিন্তু কস বি আছে ঠিক আছে তাহলে সাইন এ কস বি তাই তো তাহলে আবার একইভাবে আমরা কস বি এর জায়গায় কত বসাবো বি মানেও তো সেই ওই একই পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না আবার দেখো কস এর জায়গাতে আমি কত বসাবো ওই একই পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো সাইন বিয়ের জায়গাতে আমি কত বসাবো বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমরা কী করবো জাস্ট এবারে মানগুলোকে বসাবো যেমন দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত তোমরা পেজ নাম্বার দুশো নিরানব্বইতে দেখবে সাইন পঁয়তাল্লিশের দেখো মান রয়েছে ওয়ান বাই রুট টু তাহলে দেখো আমরা ঠিক এই জায়গাটাতে কী লিখবো লিখবো কিন্তু ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ তারপরে দেখো কোনো চিহ্ন নেই তার মানে আমরা দেখবো চিহ্ন কস ফর্টি ফাইভের জায়গাতে আমরা কত লিখবো ওয়ান বাই রুট টু ঠিক আছে ওই একই জিনিস ওয়ান বাই রুট টু বোঝা গেল তাহলে এই অংশটাকে আমি ব্র্যাকেট করে রাখছি তারপর যোগ চিহ্ন দিচ্ছি আবার দেখো কস ফর্টি ফাইভ সেই ওই একই হবে কিন্তু কস ফর্টি ফাইভের জায়গায় কী হবে ওয়ান বাই রুট টু ইন সাইন ফর্টি ফাইভের জায়গায় হবে কিন্তু ওয়ান বাই রুট টু তাহলে দেখো গুণ করলে কত হবে এইখানে এক আর এককে যদি আমি গুণ করি এক রুট টু রুট টু গুন করলে হবে শুধু দুই প্লাস আবার দেখো এক আর এককে যদি আমি গুণ করি হবে এক রুট টু আর রুট টুকে গুণ করলে হবে শুধু দুই হবে এবারে লসাগু করব দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক এক দিয়ে এককে গুণ করব এক আবার একইভাবে দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক এবং এক দিয়ে এককে গুণ করব এক তাহলে আমরা পাচ্ছি কত পাচ্ছি কিন্তু এক আর এক যোগ করলে দুই আর নিচে দুই তাহলে দুই দুই কেটে গেল মানে কত রইলো এক তাহলে এবারে দেখো তোমরা বামপক্ষের উত্তরে এসছে এক ডানপক্ষের উত্তরে এসছে এক তাহলে আমরা কী লিখতে পারি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু কী লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড এবং সেটা কি প্রমাণিত তাহলে আমি কী লিখব প্রুফড বলে লিখব বোঝা গেল তাহলে এই হয়ে গেল আমাদের কতটা নয়ের দাগের একটা খুব ভালো করে তোমরা নোট ডাউন করে নাও ঠিক আছে আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েও এইবারে আমি চলে যাব নয়ের দাগের দুইতে তো আমি দেখো নয়ের দাগের একেরটাকে না মুছে দিচ্ছি ঠিক আছে তো দেখো এবারে আমরা করবো নয়ের দাগে দুয়েরটা তো নয়ের দাগের দুয়ে একইভাবে এই অংশটা হবে কি বামপক্ষ যেটাকে আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড বলে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড বলে আমরা কী লিখবো কজ এ প্লাস বি তাই তো তাহলে দেখো কজ এ প্লাস বি এর জায়গাতে আমরা কী লিখবো এর জায়গাতে আমরা কত লিখবো বলো তো তাহলে দেখো এ এর জায়গাতে দেখো আমরা এখানে লিখবো এর জায়গাতে কত লিখবো এ মানে পঁয়তাল্লিশ লিখব এবং বি রয়েছে বি এর জায়গাতে ওই একইভাবে পঁয়তাল্লিশ লিখবো বোঝা গেল তাহলে এ দেখো এখানে কত হচ্ছে কজ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে তাহলে দেখো এবারে এখানে কত হচ্ছে কজ নাইনটি কজ নাইনটির মান কত শূন্য ঠিক আছে তাহলে এই হয়ে গেল লেফট হ্যান্ড সাইড এবারে আমরা করব এই যে এই অংশটা মানে কি রাইট হ্যান্ড সাইড তাহলে এ দেখো আমি রাইট হ্যান্ড সাইড বলে লিখবো কী কী লেখা রয়েছে দেখো লেখা রয়েছে কজ এ কজ এ কজ বি তাই তো আবার দেখো কি লেখা রয়েছে সাইন এ তাহলে দেখো লেখা রয়েছে দেখো সাইন এ সাইন বি এই তো লেখা রয়েছে তাই না তাহলে চলো আমরা মান বসাবো এ বি সব জায়গাতেই কি বসাবো ফর্টি ফাইভ করে বসাবো ঠিক আছে তাহলে দেখো কজ এর জায়গাতে কত বসাবো ফর্টি ফাইভ আবার দেখো কজ বি এর জায়গাতেও কত বসাবো ফর্টি ফাইভ মাইনাস সাইন আবার যেমন আছে আছে এর জায়গাতে কত বসাবো ফর্টি ফাইভ ডিগ্রি আবার দেখো সাইন বিয়ের জায়গাতে দেখো কত বসাবো বিয়ের জায়গাতেও লিখবো সেই একই ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো সাইন ফর্টি ফাইভের মান কত সাইন ফর্টি ফাইভের মান হলো কিন্তু ওয়ান বাই রুট টু ঠিক আছে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন কস ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু বোঝা গেল আবার দেখো ওই একইভাবে সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু ঠিক আছে ইন টু এখানে কোনো চিহ্ন নেই মানে ইন টু সাইন ফর্টি ফাইভের মান হলো ওয়ান বাই রুট টু তাহলে দেখো আমরা এখানে এবার পাচ্ছি কত খুব ভালো করে কিন্তু দেখবে এক আর এককে যদি গুণ করি এক রুট টু আর রুট টুকে গুণ করলে শুধু দুই হবে মাইনাস আবার দেখো এক আর এককে গুণ করলে হবে এক রুট টু আর রুট টুকে গুন করলে হবে শুধু দুই তাহলে এক বাই দুই বিয়োগ এক বাই দুই তাহলে কী থাকবে শূন্য তাহলে দেখো পক্ষ থেকেও শূন্য ডান পক্ষ থেকেও শূন্য তাহলে আমরা কী লিখবো লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু রাইট হ্যান্ড সাইড পাশে আমরা ব্র্যাকেটে কি লিখবো প্রুভড বলে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ এইবারে আমরা চলে যাব দশের দাগের অঙ্কে তাহলে দেখো এবারে আমরা করবো দশের দাগের অঙ্কগুলো তাহলে দেখো দশের দাগের প্রথমে দেখো কি বলে দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের খুব ভালো করে দেখবে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি হলো একটা মধ্যমা তাহলে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে দেখো এই হলো একটা আমাদের সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো কি সমান ঠিক আছে এই হলো একটা সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজটার নাম দেখে বলে দিয়েছে এবিসি তাহলে দেখো আমি এখানে লিখছি এ এই জায়গাটাতে আমি লিখছি বি আর এই বিন্দুটার আমি নাম দিচ্ছি সি বলে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এরপরে দেখো কি বলে দিয়েছে বিডি একটি মধ্যমা আচ্ছা বিডি মধ্যমা তাহলে বি এর নামটা আমাকে উপরে দিই ঠিক আছে এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি আর এই জায়গাটাতে আমি এ নাম দিচ্ছি আচ্ছা বিডি মধ্যমা অর্থাৎ এই যে বি থেকে এই যে ডি তাহলে এই হল কী বিডি মধ্যমা তারপরে দেখো কি বলে দিয়েছে প্রমাণ করি কি প্রমাণ করতে বলে দিয়েছে টেন খুব ভালো করে দেখবে আমাদের যেটা প্রমাণ করতে বলে দিয়েছে ট্যান কি বলে দিয়েছে এবিডি এবিডি এইটার যে মান হবে আর কট খুব ভালো করে দেখবে কট বলে দিয়েছে বিএডি এর ওই একই মান হবে বিএডি এর ওই একই মান হবে এইবারে দেখো এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে প্রথমে আমাকে যে মানটা বের করতে বলে দিয়েছে ট্যান আমি আগে এরমভাবে লিখে নিই হ্যাঁ এটা হলো সমানচিহ্নের এই দিকটা হলো কি লেফট হ্যান্ড সাইড আমি দেখো এরমভাবে লিখছি লেফট হ্যান্ড সাইড কী দেখো লেখা রয়েছে টেন কোনটা কি বলে দিয়েছে এ ডি এইবারে দেখো এইখানে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কথাটা হলো এই যে ট্যান ট্যানকে আমরা কী বলি লম্ব বাই ভূমি কিন্তু লম্বটা হবে কোন কোণের পরিপ্রেক্ষিতে কোন কোণের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনটায় দেখো বলে দিয়েছে এবিডি ডি মাঝখানের লেটারটাই হলো আসল বি তার মানে বি কোণের পরিপ্রেক্ষিতে বি কোণের পরিপ্রেক্ষিতে মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তো এই ত্রিভুজটার নাম কি দেখো এই ত্রিভুজটার নাম হলো কিন্তু এ বি আর ডি দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি কোনটা খুব ভালো করে দেখবে এখানে বলেই দিয়েছে কিন্তু বি কোণের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই যে এই কোণটার পরিপ্রেক্ষিতে এই কোণের পরিপ্রেক্ষিতে তাহলে ভূমি কোনটা হবে আর লম্ব কোনটা হবে তো তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কোণের পরিপ্রেক্ষিতে বলেছে সেই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে যে বাহুটা লেগে রয়েছে যে বাহুটা সেইটা হবে সর্বদা ভূমি বোঝা গেল তার মানে এই তো বি কোণ তার সঙ্গে লেগে রয়েছে দেখো এই বাহুটা এই বাহুটা হলো ভূমি আর এই বাহুটা হবে লম্ব বোঝা গেল এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি আর অতিভুজ কিন্তু সর্বদা এটাই হবে এইটা কিন্তু অতিভুজ সর্বদা হবে তাহলে এইটা লম্ব এইটা হলো ভূমি আর এইটা হলো কি অতিভুজ আমি এখানে লিখছি অতিভুজ বলে বোঝা গেল তাহলে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হলো কোন কোণের পরিপ্রেক্ষিতে বলছে এবং সেই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে যে বাহুটা সেটাই কিন্তু হবে ভূমি সর্বদা মনে রাখবে তাহলে চলো আমরা এখানে লিখবো টেন এব তাই তো তার মানে এখানে টেন এবিডি মানে আমরা কী লিখতে পারি দেখো টেন মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি এটা তো তোমরা জানোই টেন আমরা বাংলায় কী বলি লম্ব বাই ভূমি এবারে লম্বর জায়গাতে কত বসাবো লম্ব মানে হলো এডি এখানে লম্ব মানে এডি আর ভূমি মানে কি ভূমি মানে হলো এই যে বি থেকে টা বোঝা গেল বি থেকে ডি তাহলে এই হলো আমাদের কি টেন কোন এবিডি এর মান এইবারে আমরা করব এই অংশটা এই যে দেখো যেটাকে আমি দেখো রাইট হ্যান্ড সাইড বলে লিখছি হ্যাঁ সেটা হলো কি কট কোনটা দেখো কি বলে দিয়েছে বিএডি তাহলে কটকে আমরা বাংলায় কি বলি খুব ভালো করে জানবে কটকে আমরা বাংলায় ঠিক উল্টো বলি ভূমি বাই লম্ব ট্যানকে যেমন বলি লম্ব বাই ভূমি কটকে আমরা কি বলি ভূমি বাই লম্ব এবারে ভূমি কোনটা কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে খুব ভালো করে দেখবে কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে লেটারটা মাঝখানের দেখো এ এ কোণের পরিপ্রেক্ষিতে বলেছে তাহলে আমি এই এটা মুছে দিয়ে খুব ভালো করে কিন্তু দেখবে এ কোণের পরিপ্রেক্ষিতে বলেছে আচ্ছা বি এ ডি আছে তো তার মানে এই ত্রিভুজটাই কিন্তু বি এ ডি এই ত্রিভুজটার এবারে দেখো এ কোণের পরিপ্রেক্ষিতে বলেছে মানে এই যে এ কোন হলো এইটা তাহলে এই কোণের পরিপ্রেক্ষিতে বলেছে তাহলে এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে কোন বাহুটা অ্যাটাচ রয়েছে এই বাহুটা আর এই বাহুটা এইটা তো সর্বদা অতিভুজ হবেই বড়টা তাহলে ছোটটা হবে কি ভূমি বোঝা গেল তাহলে ভূমি কোনটা হবে যে কোণের পরিপ্রেক্ষিতে বলেছে সেই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে যে বাহুটা তাহলে এই বাহুটা আপনার থেকেই কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে তাই না তাহলে চলো এখানে এবার আমরা ভূমির জায়গাতে কত বসাবো দেখো ভূমির জায়গাতে আমি বসাবো ভূমি কত এডি ঠিক আছে আর লম্ব কত দেখো লম্ব হলো বি থেকে ডি বোঝা গেলো তাহলে দেখো দুটো দিকেই কিন্তু একই অ্যান্সার এলো দেখো এখানেও যা হলো এখানে ওই একই হলো তাই না তাহলে এই দুটো তো সমান তাহলে আমি এখানে কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু রাইট হ্যান্ড সাইড পাশে আমি কী লিখবো প্রুফড বলে লিখবো প্রমাণিত হয়ে গেল বোঝা গেল তাহলে এই হলো আমার দশের দাগের এক এবারে এটাকে ভালো করে লিখে নাও এবারে আমি এটাকে মুছে দেব। দিয়ে এবার করবো দশের দাগের দুয়েরটা ঠিক আছে তো আমি এটাকে মুছে দিচ্ছি তো দেখো এবারে আমরা করবো দশের দাগের দুয়েরটা দেখো দশের দাগের দুইতে কি বলেছে দেখো দশের দাগের দুইতে বলেছে খুব ভালো করে কিন্তু দেখবে বলে দিয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের দেখো বলে দিয়েছে এবিসি হল একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার কি বলে দিয়েছে যার বলে দিয়েছে এবি আর এসি হল সমান এবং বি এ সি হলো নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি মানে সমকণি আর অঙ্কের মধ্যে বলে দিয়েছে সমদ্বিবাহু তার মানে ত্রিভুজটা হলো কিন্তু সমকণি সমদ্বিবাহু তাই না অঙ্কের মধ্যে দেখো নব্বই ডিগ্রি বলেছে আবার সমদ্বিবাহুও বলেছে তার মানে এটা হলো কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দেখো আমি আগে ত্রিভুজটাকে এখানে আঁকি বেশ বড়ো সড়ো করে আমি আগে একটা ত্রিভুজ আঁকি ঠিক আছে এবারে সমুদ্রি বাহু মানে এই বাহুটাও যা এই বাহুটার মাপও কিন্তু তাই মানে ভূমি আর লম্ব দুটোর মাপই হলো সেম এই কোনটা তোমরা সবাই জানো কি হয় নব্বই ডিগ্রি তাই তো আর চাই নব্বই ডিগ্রির মানটা দেখো কত বলে দিয়েছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে কোন বিএসি নব্বই ডিগ্রি খুব ভালো করে দেখো কোন বিএসি নাইনটি ডিগ্রি তাহলে দেখো মাঝখানের লেটারটা এ তাহলে এই কোনটার নাম হবে এখানে এ আর এই জায়গাটার নাম আমি দিচ্ছি বি আর এই জায়গাটার নাম আমি দিয়ে দিচ্ছি সি বলে ঠিক আছে ছবিটা দেখে মনে হচ্ছে ভূমিটা একটু বড় হয়ে গেছে আর লম্বটা একটু ছোট হয়ে গেছে তো এটাকে তোমরা বুঝে নাও যে অঙ্কে যেহেতু সমকোণী বলেছো তো তার মানে এই যে এবিরো জামাপ এব জামাপ ভূমি অর্থাৎ এসিরও কিন্তু এই একই মাপ লম্ব আর ভূমির কিন্তু একই মাপ এটা আমি লিখেও দিলাম পাশে যদি বলেও দিয়েছে এইবারে দেখো বলে দিয়েছে বি এর সমদ্বিখণ্ডক বি এর সমদ্বিখণ্ডক কোন বিএসি কোন বি মানে হলে এই কোনটা এর সমদ্বিখণ্ডক কি বলে দিয়েছে সমুদ্রি খণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে খুব ভালো করে কিন্তু দেখবে এই কোনটাকে বিএসি এর সমদ্বিখণ্ডক বি এ খণ্ডক মানে কি যে লাইনটা মাঝখান থেকে এরকমভাবে ছেদ করে ঠিক আছে এই সমদ্বিখণ্ডকটা বিসি বাহুকে এই দেখো বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে তাহলে আমি এখানে নব্বই ডিগ্রিটা মুছে দিচ্ছি তোমরা বুঝে নেবে হ্যাঁ যে এখানে এ কোনটার মাপ হলো নব্বই ঠিক আছে তোমরা বুঝতে পারলে তো এইবারে এক এক করে দেখি আমাদের কাছে ঠিক কী জানতে চেয়েছে দশের দাগের দুইতে দেখো যেটা প্রমাণ করতে বলেছে সেখানে দেখবে লেখা রয়েছে সেক এ সি ডি বাই তারপরে দেখো কি লেখা রয়েছে সাইন তারপরে দেখো কি লেখা রয়েছে কোন সি এ ডি ইজুকাল টু কি প্রমাণ করতে বলে দিয়েছে কোসেক স্কোয়ার কোন সি এ ডি এইটা এইটা সমান হয় কি আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু তোমরা এটাকে বুঝবে তো দেখো প্রথমেই এই অংশটা এই যে এই অংশটা বাম দিকে রয়েছে আমি তাহলে এখানে লিখে নেবো কি লেফট হ্যান্ড সাইড বলে আর এটাকে আমি আরেকবার দেখো টুকে নিচ্ছি সেক কোন এ সি ডি আর দেখো নিচে কি রয়েছে সাইন কি রয়েছে সি এ ডি আচ্ছা এইবারে এই সব জায়গায় আমি মানগুলোকে বসাবো মানে সেকের মানে কি লিখবো তারপরে দেখো আমরা লিখবো সাইনের মানে কি এইগুলোকে আমরা লিখবো তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো তাহলে দেখো শেখ শেখকে আমরা কি বলি বাংলায় খুব ভালো করে কিন্তু জানবে দেখো শেখকে আমরা বাংলায় কিন্তু বলি অতিভুজ খুব ভালো করে দেখবে কিন্তু অতিভুজ বাই ভূমি তাই তো শেখকে আমরা বাংলায় কি বলি অতিভুজ বাই ভূমি আমি লিখলাম ঠিক আছে শেখকে বাংলায় যেটা বলে সেটাকে আমি এখানে লিখলাম সাইনকে বাংলায় আমরা কি বলি বলি কিন্তু লম্ব বাই অতিভুজ কি বলি আমরা লম্ব বাই অতিভুজ এইটা আমরা কিন্তু বলি এইবারে এখানে আমরা দেখব অতিভুজ মানে কোনটা এবং লম্ব মানে কোনটা এই যে এখানে আমরা অতিভুজ মানে কোনটা ভূমি মানে কোনটা এখানে আমরা লম্ব মানে কত আর অতিভুজ মানে কত সেইটা দেখবো তাহলে দেখো এই যে শেক দেখতে পাচ্ছ তো যার মানে আমি লিখেছি অতিভুজ বাই ভূমি এই অতিভুজ বা ভূমিটা কোন কোণের পরিপ্রেক্ষিতে হবে দেখো লেখা রয়েছে এসিডি মাঝখানে লেটারটা সি তার দুপাশে রয়েছে দেখো এসিডি এসিডি মানে হলো খুব ভালো করে দেখো এই হলো এ এই হলো সি আর এই হলো ডি তার মানে কোন ত্রিভুজটা তোমরা বুঝতে পারছো তো এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা ঠিক আছে এসিডি কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে সি তাহলে সি এর পরিপ্রেক্ষিতে বলছে মানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই কোনটার পরিপ্রেক্ষিতে বলেছে ঠিক আছে এই কোনটার পরিপ্রেক্ষিতে আচ্ছা এই কোনটা হলো নব্বই ডিগ্রি খুব ভালো করে দেখো কিন্তু হ্যাঁ এই ডিটা হলো কত তো নব্বই ডিগ্রি তাহলে দেখো এইটা হলো নব্বই ডিগ্রি এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে কোন বাহুটা খুব ভালো করে দেখবে এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে এই বাহুটা আর এই বাহুটা এবারে দেখে মনে হচ্ছে কোন বাহুটা বড়ো বড় কিন্তু হলো এই বাহুটা ঠিক আছে আর ছোট হলো এই বাহুটা তাহলে সি কনের পরিপ্রেক্ষিতে বলছে তাহলে সি কনের সঙ্গে অ্যাটাচ রয়েছে এসি আর কি ডিসি এই বাহুটা হলো কিন্তু ছোট। তাই জন্য একেই আমি ধরে নেব কি বলো তো ভূমি আর এই বাহুটাকে আমি কি ধরে নেব তার মানে অতিভুজ ঠিক আছে অতিভুজ আর লম্ব তার মানে কোনটা এইটা এই এডি হলো তার মানে কি লম্ব তাহলে চলো আমরা এক এক করে মান বসাই যেমন দেখো খুব ভালো করে কিন্তু দেখবে প্রথমেই দেখো লেখা রয়েছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ মানে কি অতিভুজ মানে হলো এসি বাই দেখো কী লেখা রয়েছে এখানে দেখো ভূমি ভূমি মানে আমি কী লিখবো সিডি ঠিক আছে সিডি বোঝা গেল এইবারে নিচের এখানে লম্ব আর অতিভুজ লিখতে হবে এইখানে কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে খুব ইম্পর্টেন্ট কিন্তু বলেছে কিন্তু এ কোণের পরিপ্রেক্ষিতে আর ত্রিভুজটা কোনটা হবে সি এ ডি তাহলে দেখো সি এ ডি মানে ওই একই ত্রিভুজ এই একই ত্রিভুজ ঠিক আছে এই একই ত্রিভুজ এইটা নব্বই ডিগ্রি মনে রাখবে খুব ভালো করে এইটা হলো কিন্তু নব্বই ডিগ্রি মনে রাখবে কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে এবারে এ কোণের পরিপ্রেক্ষিতে ঠিক আছে অতিভুজ কিন্তু চেঞ্জ হয় না অতিভুজ চেঞ্জ হয় না এবারে কোন কোনের পরিপ্রেক্ষিতে বলেছে খুব ভালো করে দেখো এ কোণের পরিপ্রেক্ষিতে মানে এই কোনটার পরিপ্রেক্ষিতে তাহলে এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে কোন কোন বাহু খুব ভালো করে দেখো এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে কোন কোন বাহু এই বাহুটা এটা তো অতিভুজই থাকবে আর এই বাহুটা তার মানে কি হয়ে যাবে বলো তো হয়ে যাবে কিন্তু ভূমি তাহলে এই কোণের সঙ্গে অ্যাটাচ রয়েছে অতিভুজ আর ভূমি বোঝা গেল তাহলে এইটা হয়ে যাবে কি বলো তো লম্ব এই যে ডিসিটা হয়ে যাবে কি বলো তো লম্ব বোঝা গেলো তাহলে এবারে আমরা এখানে কী লিখবো লম্বর জায়গাতে এ কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোনটা লম্ব কিন্তু হলো সিডি তাই না আর অতিভুজ মানে কত লিখবো এসি অতিভুজ মানে লিখবো এসি বোঝা গেল তাহলে উপরের ভগ্নাংশতে কি লিখছি আমি এসি বাই সিডি আর নিচের ভগ্নাংশতে কী লিখবো চিহ্ন দিয়ে উল্টে দেব। এসি বাই সিডি তাহলে গুণ করলে কী হবে এসি আর এসি গুণ করলে কী হবে এসির মাথাতে স্কোয়ার হবে তাই না আর দেখা এই যে সিডি আর সিডিকে আমি যদি গুণ করি তাহলে কী হবে সিডির মাথাতেও স্কোয়ার হবে বোঝা গেল তাহলে এই আমাদের হলো কোন পক্ষ বাম পক্ষ এইবারে আমরা করবো এই যে ডান পক্ষটা ঠিক আছে এই যে ডান পক্ষটা করব তাহলে দেখো আমি এখানে লিখছি কি রাইট হ্যান্ড সাইডে বলে রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে দেখো তো কোশেক মাথাতে স্কোয়ার এবং দেখো লেখা রয়েছে সি এ ডি তাহলে সি এ ডি মানে খুব ভালো করে দেখো কোন ত্রিভুজটা এই দেখো সি এ ডি তাহলে বুঝতেই পারছো সি এ ডি মানে ওই একই এই ত্রিভুজটা এবং কোন কোণের পরিপ্রেক্ষিতে এ কোণের পরিপ্রেক্ষিতে মানে এইটার পরিপ্রেক্ষিতে আমরা বসাবো লম্ব মানে কোনটা ভূমি মানে কোনটা এইগুলো এবারে কোশেককে আমরা বাংলায় কি বলি কোশেককে আমরা বাংলায় বলি কিন্তু লম্ব বাই অতিভুজ খুব ভালো করে মনে রাখবে এই সরি লম্ব বাই অতিভুজ না অতিভুজ বাই লম্ব কি বলে থাকি বলে থাকি কিন্তু অতিভুজ কি বলে থাকি অতিভুজ বাই লম্ব ঠিক আছে তাহলে অতিভুজ কোনটা হবে এ কোণের পরিপ্রেক্ষিতে অতিভুজ তো এসিই থাকবে আর লম্ব কোনটা হবে এই যে লম্ব লম্ব মানে হলেই দেখো ডি থেকে সি ডিসি হলে লম্ব সরি সিডি বলে লিখি হ্যাঁ আগের এগুলো তো সিডি বলে লিখেছিলাম তাই জন্য আচ্ছা এখানে যেহেতু দেখো স্কোয়ার আছে তাহলে আমরাও কি দেবো এখানে স্কোয়ার দেব তাহলে দেখো ব্র্যাকেটটা উঠে গেলে এরকমভাবে তাহলে স্কোয়ারটা কার কার এসিরও আবার সিডিরও তাই না তাহলে এসির মাথাতেও স্কোয়ার আবার কি সিডির মাথাতেও স্কোয়ার বোঝা গেল তাহলে এই হয়ে গেল দেখো বামপক্ষেরও যা অ্যান্সার এসেছিল এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার ডানপক্ষেরও একই অ্যান্সার এলো এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার তাহলে আমরা এরকমভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড সমান সমান কী লিখবো প্রুভড প্রমাণিত বোঝা গেল তাহলে এই হয়ে গেল আমার দশের দাগের অঙ্কগুলো কমপ্লিট চলে যাবো নেক্সট এগারোর দাগে তো দেখো আমরা করব আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এগারো দাগেরটা যেখানে দেখবি বলে দিয়েছে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থ্রিটা প্লাস ওয়ান ইজুকাল টু জিরো হলে কজের মান কত অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে কস সরি কস বলছে সরি থিটার মান কত অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে ঠিক আছে তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং থিটার মান জানতে চেয়েছে তবে থিটার মান বের করবার একটা কন্ডিশন আছে থিটার মান কি কি হতে পারে দেখো বলেই দিয়েছে থিটার মান সর্বদা শূন্যের চেয়ে বেশি হবে ঠিক আছে শূন্যের চেয়ে কী হবে থিটার মান বেশি হবে থিটার মানটা যেটা আমরা বের করব সেটা ভাবো তিরিশ হতে পারে চল্লিশ হতে পারে পঞ্চাশ ডিগ্রি হতে পারে মোট কথা থিটা মানে কি কোনো একটা কোন কোণের মান আমরা বের করব তো কোণের মানটা তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হতে পারে মোট কথা শূন্যের থেকে বেশি হবে অথবা দেখবে আমি নিচে একটা দাগ কাটছি এটাকে বলে সমান বা শূন্যের সমান হবে মানে থিটার মান শূন্য ডিগ্রি হতে পারে দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি যা খুশি হতে পারে কিন্তু নব্বই ডিগ্রির বেশি হবে না নব্বই ডিগ্রির বেশি হবে না ঠিক আছে নব্বই ডিগ্রির বেশি হবে না নব্বই ডিগ্রির থেকে কম হবে বা নব্বই ডিগ্রিও হতে পারে বা নব্বই ডিগ্রি সমানও হতে পারে তাহলে থিটার মান কি কি হতে পারে থিটার মান আবারও খুব ভালো করে দেখো থিটা মানে হলো একটা কোন সেই কোণের মানটা কি হতে পারে শূন্য ডিগ্রি হতে পারে শূন্যের বেশি যা কিছু হতে পারে নব্বই পর্যন্ত হতে পারে শূন্যের বেশি মানে ভাবো দশ ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি হতে পারে কিন্তু নব্বই ডিগ্রির বেশি কিন্তু হবে না যদি নব্বই ডিগ্রির বেশি অ্যান্সার আসে ভাবো একশো ডিগ্রি হল তাহলে এরকম হয়ে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে তো দেখি আমাদের থিটার মান কত আসে তো এখানে আমরা কি করব উৎপাদকের বিশ্লেষণ ক্লাস এইট নাইনের তোমরা করেছ মিডিল টার্ম তো সেই মিডিল টার্ম আমরা করবো তাহলে দেখো এখানে প্রথমেই কি রয়েছে দেখো রয়েছে কিন্তু দুই আর এখানে দেখো কত রয়েছে এক তাহলে দেখো দুই আর এককে গুণ করলে কত হয় দুই এককে দুই দুই কী কীভাবে নামতাতে আসে এই দুইটা দুই এককে দুই এইভাবে নামতাতে আসে এখানে দেখো কী চিহ্ন রয়েছে যোগ দিলে হবে কত তিন তাহলে দেখো এখানেও তিন এখানেও দেখো তিন দেখতে পেয়েছো তো তাহলে চলো আমরা এইভাবে লিখব স্কোয়ার থিটা তিনের জায়গায় আগে তিন না লিখে আগে এরকম ভাবে লিখবো কজ থিটা তিনকে আমরা কিভাবে লিখবো এইভাবে লিখব দুই যোগ এক ঠিক আছে দুই যোগ এক প্লাস আবার দেখো এখানে কত রয়েছে এক সমান সমান শূন্য তাহলে দেখি আমরা এবারে টু কজ স্কোয়ার থিটা যেমন আছে আছে তাহলে এবার দেখো কস স্কোয়ার থিটা দিয়ে আমি একবার দুই কে গুণ করবো একবার এক কে গুণ করবো দুই কে গুণ করলে কত হবে টু কস থিটা তাই তো আবার দেখো কস থিটা দিয়ে আমি যদি এককে গুণ করি তাহলে কত হবে মাইনাস কস এ আগে মাইনাস একের আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কস থিটা প্লাস ওয়ান যেমন আছে আছে তারপরে শূন্য এবারে আমরা কি করব কমন নেব। এখানেও দেখো দুই এখানেও দুই কমন নেব দুই কজ স্কোয়ার থিটা আর শুধু কস থিটা তাহলে এখান থেকে আমরা কমন নেব কি কস থিটা তাহলে দেখো দুই থেকে যদি দুই কমন চলে যায় আর ক স্কোয়ার থিটা থেকে যদি একটা কস থিটা কমন যায় তাহলে আর একটা কস থিটা পড়ে থাকবে তাই না মাইনাস টু কস থিটা থেকে টু কস থিটা যদি কমন চলে যায় পড়ে থাকবে এক ঠিক আছে আবার একইভাবে দেখো এই দুটো জায়গা থেকে আমরা কি কমন নেব কিছুই কমন নিতে পারবো না তার মানে আমি এক কমন নেব আর এক কমন নিলে যা আছে তেমন পড়ে থাকবে শুধু চিহ্নটা দেখো চেঞ্জ হয়ে যাবে মাইনাসে আর প্লাসে হবে মাইনাস ওয়ান ঠিক আছে মনে পড়ছে তো তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণ তোমরা কিন্তু ক্লাস এইটে শিখোছ ঠিক আছে তাহলে ব্র্যাকেটের দেখো মধ্যে কি রয়েছে দেখো মধ্যে রয়েছে কস থিটা মাইনাস ওয়ান আর ব্র্যাকেটের দেখো বাইরে বাইরেকে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো করে দেখবে কিন্তু টু কস থিটা আর এখানে দেখো বাইরে কে ঘুরে বেড়াচ্ছে মাইনাস ওয়ান সমান সমান শূন্য এবার আমি দাগ কাটবো কেটে দেখো এইটাকে আগে এখানে লিখবো কি রয়েছে দেখো কজ থিটা মাইনাস ওয়ান ইজুকাল টু কি শূন্য এটাকে আমি আগে লিখলাম ঠিক আছে তারপরে আমি এই অংশটাকে দেখো লিখছি টু কস থিটা মাইনাস ওয়ান ইজুকাল টু শূন্য তাহলে এখান থেকে আমি দেখো কস্থিটার মানগুলোকে বের করি দেখো এখানে রয়েছে কস্থিটা মাইনাস ওয়ানটা সমানচি এই দিকে গেলে কী হবে প্লাস ওয়ান ঠিক আছে আবার দেখো এই সাইডে দেখো খুব ভালো করে দেখো টু কস্থিটা যেমন আছে আছে মাইনাস ওয়ান সমানচি এই দিকে গেলে প্লাস ওয়ান এবারে দুইটাকে পাঠাবো দেখো দুইটা গুণ রয়েছে এই সাইডে চলে গেলে কী হবে ভাগ হবে অর্থাৎ কস্তিটা তো দুইটা কী হবে ভাগ হবে তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছ এইবারে কিন্তু তোমরা পেজ নাম্বার দুশো নিরানব্বইয়ের সাহায্য নেবে যেখানে দেখবে মানগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো আমি দেখো এইখানে লিখছি কজ তারপরে দেখো থিটা এবারে দেখো এখানে লেখা রয়েছে এক এবারে তোমরা দেখবে যে এক কজ কত ডিগ্রির মান বোঝা গেল পেজ নাম্বার দুশো নিরানব্বই ইয়ে দেখবে কেন কজেরই দেখবে তার কারণ এই সাইডে কজ আছে বলে কজ কত ডিগ্রির মান হলো এক তো তোমরা পেজ নাম্বার দুশো নিরানব্বই ইয়ে দেখো খুব ভালো করে দেখবে কজ জিরো ডিগ্রির মান তাহলে একের জায়গাতে আমি কী লিখতে পারি এক হলো কিন্তু কজ কত ডিগ্রির মান জিরো ডিগ্রির মান বোঝা গেলো তাহলে দুদিক থেকে কী কী মিল পাচ্ছি আমরা দেখো কজ কজ তাহলে পড়ে থাকছে কি থিটা ইজুকাল টু দেখো কত শূন্য ডিগ্রি বোঝা গেল আবার দেখো এই সাইডে আবার দেখো আমি এখানে লিখছি কজ থিটা এই যে এক বাই দুই এটা কজ কত ডিগ্রির মান খুব ভালো করে দেখবে এক বাই দুই কিন্তু হলো কজ ষাট ডিগ্রির মান তাহলে আমি দেখো এক বাই দুইয়ের জায়গায় লিখছি কি কজ সিক্সটি ডিগ্রি তাহলে দেখো কি কি কাটবে কজ আর কজ কেটে যাবে তাহলে দেখো কত থাকছে থিটা ইজুকাল টু সিক্সটি ডিগ্রি তাহলে দেখো থিটার আমি দুটো মান পেলাম একটা কত একটা পেলাম আমি জিরো ডিগ্রি একটা হলো ষাট ডিগ্রি তাহলে এই যে কন্ডিশানটা বলে দিয়েছিলো কী বলে দিয়েছিল থিটার মান শূন্যের থেকে বেশি হবে বা শূন্যও হতে পারে তাহলে দেখো শূন্য কিন্তু হয়েছে শূন্যের থেকে বেশি হতে পারে দেখো শূন্যের থেকে বেশিও হয়েছে কিন্তু নব্বই ইয়ের থেকে বেশি হবে না বোঝা গেল বা নব্বইও হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু নব্বই এর থেকে বেশি হবে না শূন্য থেকে নব্বই ইয়ের মাঝখানে থাকবে শূন্যও হতে পারে নব্বইও হতে পারে তাহলে আমরা তাই হয়েছে তাহলে আমরা অঙ্কটা ঠিক বলতে পারি কারণ থিটার মান নব্বইয়ের কম হয়েছে বা নব্বই হতে পারত যাই হোক এখানে ষাট হয়েছে আর জিরো ডিগ্রি হয়েছে তাহলে এই হয়ে গেলো আমাদের কিন্তু অ্যান্সার তাহলে এখানে আমরা জাস্ট অ্যান্সার লিখে দেবো ঠিক আছে এরকমভাবে লিখে দেবো কি থিটা ইজুগাল টু জিরো ডিগ্রি আর একটা কত লিখবো আমরা সিক্সটি ডিগ্রি বোঝা গেল এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ